মর্নিং ফ্রেন্ডস, আজকে ডেট 9 ফেব্রুয়ারি, এখন সময় 10:20। কালকে রাতে এখানে এসেছিলাম, তো আসার পরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ খুব টায়ার্ড লাগছিল। আশেপাশে একটু ঘোরাঘুরি করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো আজকে দীঘাতে এসেছি, দীঘা অনেকটা জায়গায় ঘুরবো। এখান থেকে মোহনা, তারপর তাজপুর, তাজপুর অনেক জায়গায় আরও জায়গায় ঘোরার আছে, যেহেতু এখানে দুদিন থাকবো। তো এখন আমরা বেরোবো, এখন যাবো সোজা কোথায়, মোহনা আগে মোহনা, তারপর তাজপুর। জায়গাটা খুব ভালো, এর আগে আমরা এসেছি, তবে আগে থেকে কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সেটা দেখতে যাবো। এখনও টিফিন করা হয়নি আমাদের, টিফিনটা করে নেবো, টিফিন করার পরে তারপরে তাজপুরের মোহনা দিকে যাবো। রেডি, চলো চল। এখন চলে এসেছি শঙ্করপুর, আর তোমাদের দেখাবো যেখানে মাছ ধরে সব ট্রলার যেখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এক জায়গায় সব এসে এখানে মাল যেটা খালি হয় আর কি, মাছ খালি হয় সেই জায়গাটা। তো এই হচ্ছে সেই জায়গা, আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা অনেক ট্রলার দাঁড়িয়ে আছে। এখন দেখে মনে হচ্ছে সব মাছ স্টোরেজ হয়ে এখানে এসছে। কোনো মাছ এসছে নাকি ট্রলারে, কোনো মাছ এসছে নাকি? ও মানে ধরে আসা হয়েছে, কাল কালকে থেকে ধরে আসা হয়েছে, কালকে আসা হয়েছে। 10 দিন মিনিমাম লেগে যায় সমুদ্রে। খাওয়া দাওয়া তো এখানে নিয়ে যাও, সমুদ্রের মাছ খাও। এখন যে মাছের টেস্ট নেই না, এখন যে মাছগুলো বিক্রি হচ্ছে দেখলাম ইয়েতে মোহনাতে, মাছের টেস্ট আছে যেগুলো আছে না, দাম বলছে 800-900 টাকা কেজি, দাম ঠিক আছে না বেশি বলছে? আরো দাম বাড়বে, এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পম্পলেট মাছে যেটা ওই মানে চিপলে কান দিয়ে যেটা সাদা একটা কি একটা আঠা টাইপে বেরোয়, তো ওই মাছটা কি মানে ভালো নাকি, মানে ওরকম বেরোলে মানে লালাটা থাকলে মেরম কথা, মানে টাটকা মাছ আর ভালো মাছ? টাটকা না হলে কি করে বুঝবো? এই লালার সাদা হয়ে যাবে, মানে ভেতরে জাল সাদা একটু ফুলে রাখলে ওর যে একটা পাপড়ি মতো আছে, হ্যাঁ সাদা হয়ে যাবে। টাটকা টাটকা হলে লাল, টাটকা হলে লাল, সাদা হলে খারাপ, টাটকা হলে লাল। আরে কান করে থাকে লাল এরকম থাকে, তাই তো? হ্যাঁ, ওখানে একজন দেখলাম শঙ্করপুরে কি করলো, ওই পম্পলেট মাছটা না
কানে ওখানে দেখালো, দেখে কানে ওখানে মানে টিপগুলো সাদা মতো বেরোলো, তো তার মাছটা কি ভালো? ওরা বুঝতে পেরে যাবে যে ভেতরে ডালা ঠিক আছে। হ্যাঁ, মানে মাছটা কি ভালো না খারাপ? মাছটা ভালো, থাকে সব স্টোরেজ হচ্ছে এখন, সব বরফ এখন স্টোরেজ হচ্ছে নাকি ভেতরে বেরোবে বলে? তোমরা তোমরা বেরোবে এবার, তাই তো? কালকে কালকে এখন দশ দিন পরে এসছি, ভাত বিক্রি হয়ে গেছে, সব লোড লাড হয়ে গেছে, তেল বরফ সব লোড হয়ে গেছে। আচ্ছা, এবারে আজকে বিকেলে বাড়ি যাবো, সকালে বাড়িতে থাকবো। আচ্ছা, এত বড় টিম যাবে, কতজন থাকো তো এক টিমে? কতজন থাকো একটা ইয়েতে? কুড়ি জন। কুড়ি জন? চোদ্দ। চোদ্দ জন। তোমার নাম কি? আমার নাম প্রিয়নিতা। এখন তো প্রচুর, এখন তো প্রচুর ঢেউ, সমুদ্র না কম? বর্ষাকালের দিকে বেশি হয় নাকি? একটু ঘুরে যাও জায়গাটা, কত তোমাদের সব অনেক কিছু মানে তোমার জানতে পেলাম তোমার থেকে আর কি। ঠিক আছে, আসছি। আমরা এখন এসে পৌঁছে গেছি কাজপুর বিচে, আর এখন টাইম হয়ে এসছে 12:57, প্রায় একটা। প্রথমে আমরা গেলাম শঙ্করপুরে, শঙ্করপুর জায়গাটা ভালো, এখনও একটা জায়গা ছিল ওটা আমরা এখনও ঘুরতে পারিনি, যাওয়ার সময় যদি সময় হয় একবার ঘুরে নেব। আর তখন এসছে এখানকার ভিউটা খুব সুন্দর, আমাদের সামনেই সমুদ্র আমরা দেখছি আর এখানে এনজয় করছি। দুপুর হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা যাকে বলা হয়। তো তোমাদের আগে ভিউটা দেখিয়ে দিই, এই ছিল তাজপুরের ভিউ, খুবই সুন্দর, অন্যান্য জায়গার থেকে যথেষ্ট ভালো। দীঘার যত জায়গা আছে সব থেকে বেস্ট আমার জায়গাটাই লেগেছে এখন পর্যন্ত। এখানে সব রকমই খাবার দাবার আছে, মুরগি, ক্যাকড়া, মাছ, সব রকম যেটা ইচ্ছা হবে খেতে পারো, তবে একটু বার্গেনিং করলে খুব ভালো হয়, কারণ একটু দাম এখানে জিনিসের দাম বেশিই যায়। তো আমরা যেমন এখন অর্ডার দিয়েছি চিকেন আর ক্যাকড়া, সেটা খাবো আস্তে আস্তে, আর ওখানে আজকে একটু সময় আমরা কাটাবো, ওই মুরগিটাকেই খাবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে। টাইম 5:15, অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এখানে আমরা অনেকক্ষণই সময় কাটালাম, এখানে খাওয়া দাওয়া সব কিছুই করলাম, আর পেছনে সূর্য আর একটু পরেই ডুবে যাবে, মানে অন্ধকার হয়ে আসবে, ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এখান থেকে দীঘা বিচ খুব কাছেই, 10-15 কিলোমিটার, আধা ঘন্টার মতো সময় লাগবে, বেশি সময় যদিও লাগে না। আমার পেছনে আয়োজন কিছুক্ষণ আগেই ফটোশ্যুট করছিলো, সূর্য ডোবার যে ফটোশ্যুটটা। তো ভিউ এখানে নর্মালি খুব ভালো, দীঘার থেকেও খুব ভালো, বেশ নিরিবিলি, অতটা লোকজন নেই দীঘার তুলনায়। দীঘা যেমন প্রচুর ভিড় থাকে, এখানে ভিড় থাকে কিন্তু খুবই অল্প, সেই তুলনায় খুবই অল্প। এখন আমরা যাব নিউ দীঘাতে, ডিসাইড করলাম, কারণ এখান থেকে হোটেল যাওয়া মানে ওখানে রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার থেকে আমরা ডিসাইড নিলাম নিউ দীঘাতেই যাব। ওখানে দুপুর সন্ধ্যের সময় যে খাওয়া দাওয়াটা খেয়ে দে, যতটা মাছ টাছ ভাজা অনেক কিছুই আছে, খাওয়া দাওয়ার পরে একেবারে 9:30 বা 10:00 মধ্যে আমরা হোটেলে গিয়ে পৌঁছবো, তারপরে কাল সকালে একদম যা কথা হওয়ার হবে। বাই।
Next day. Good morning, friends. Today is the date 10 February. এখন টাইম হয়ে এসছে 10:15। কালকে রাতে ভিডিও করা হয়নি যেমনটা এর আগে হয়েছে, কারণ ঘুরে আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এত রাত ছিল না, মনে হচ্ছে না যাওয়ার কথা বলি, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা এখান হোটেল থেকে বেরোবো দীঘা বিচে। সবাই স্নান করছে, আমরা স্নান করতে যাবো ওখানে। আজকে আমাদের দীঘাতে থাকার লাস্ট দিন, তো লাস্ট দিনে আমরা স্নান করবো। এরকম আমরা সব কিছু ভেবে প্ল্যান করে রেখেছি, আর এখন মোটামুটি আমরা রেডি হয়েছি যাওয়ার জন্য, বিচে যাওয়ার জন্য। এখান থেকে বিচ মোটামুটি আমাদের 10 মিনিট লাগবে, যেহেতু আমরা নিউ দীঘায় যাবো। আমরা এখানে এসছি ওল্ড দীঘাতে, তো চলো বেরোনো যাক। এখন আমরা টিফিন টিফিন কিছু করিনি, টিফিন টিফিন করে আমরা দীঘাতে যাবো স্নান করতে। রেডি, চলো বাই। দীঘা বিচে গেছিলাম চান করার জন্য, তো চান করতে পারিনি কারণ ওখানে এত ঢেউ দিচ্ছিল আর ডাম্পারে এসে ঢেউগুলো লাগছিল। তো চান করতে গেলে কোনো ক্ষতি হতো, কোনো প্রবলেম হতো, কত সমস্যা হতো, যার জন্য আর চান করতে যাইনি। আমরা হোটেলে চান দান সেরে নিয়েছি, আর এখন দুপুর টাইম হয়ে গেছে। আমরা এখন হোটেলের দিকে খেতে যাব, হোটেলটা খুব কাছেই। তার মধ্যে ফোন চলে এসছে আমার বন্ধুর। Camera problem. Next day.